বন্ধুরা আজকে আমরা সম্ভাবনার আরেকটি ইম্পর্টেন্ট ম্যাথ দেখব এবং সেই ম্যাথটি হচ্ছে নমুনা ক্ষেত্র তৈরি করে সলভ করার একটি ম্যাথ। ধরো তোমাকে বলা হলো দুটি ছক্কা একসাথে নিক্ষেপ করা হয়েছে এবং তোমাকে বলা হয়েছে এই দুটি ছক্কা নিক্ষেপ করার নমুনা ক্ষেত্র প্রস্তুত করতে এবং একই সাথে বলা হয়েছে দুটি ছক্কাতেই ছয় ওঠার সম্ভাবনা কত সেটা বের করে দেখাতে। আচ্ছা তো দুটি ছক্কা যখন একত্রে নিক্ষেপ করা হয় তখন নমুনা ক্ষেত্রটা কেমন হয় বলতে পারবে? আচ্ছা চলো আমরা একটু সলিউশন শুরু করে দিই। নমুনা ক্ষেত্রটা কেমন হবে? আচ্ছা আমি যেহেতু দুটি সো আমি দুই দিকে দুটা রেখা টানবো। আচ্ছা মনে করো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে মনে করো প্রথম ছক্কার আর এটা হচ্ছে মনে করো সেকেন্ড ছক্কার জন্য। তো সেকেন্ড ছক্কা যেহেতু ছয়টা পিট আছে সো আমার ছয় রকমের ভ্যালু আসবে। ধরো 1, 2, 3, 4, 5 এবং 6। এখানে তোমার কি হচ্ছে 1, 2, 3, 4, 5 এবং 6। সো আমি একটু বক্স করে ফেলি। আচ্ছা বেশ, তাহলে নমুনা ক্ষেত্রটা বাড়ানো হয়ে গেল। আসলে বাড়ানো হয়নি, আমি জাস্ট বক্স করেছি। তাহলে আমাকে বলো তো এই ঘর আসলে কি বসবে? এই ঘরটা আসলে বোঝাচ্ছে দুটি ছক্কাতেই আসলে 1 বসছে। এখানে কি বোঝানো হচ্ছে? একটাতে 1, প্রথমটায় 1, পরেরটায় 2 উঠেছে। এরপরটা এখানে কি নির্দেশ করছে? প্রথমটায় 1, পরেরটায় 3, প্রথমটায় 1, পরেরটায় 4, প্রথমটায় 5, 1, পরেরটায় 5, প্রথমটায় 1, পরেরটায় 6। সিমিলারলি আমি সবগুলো ঘর লিখে দিই। আচ্ছা লেখা তাহলে হয়ে গেল। তো এটা আসলে বোঝাচ্ছেটা কি? এটা আসলে বোঝাচ্ছে যে ধরো এই জায়গাটা আসলে কী বোঝাচ্ছে, এই ঘরটা আসলে কী বোঝাচ্ছে? এই ঘরটা বোঝাচ্ছে যে তুমি যদি দুটি ছক্কাকে একত্রে মাটিতে নিক্ষেপ করো তাহলে এই ঘরটা আসলে বোঝায় যে প্রথম ছক্কায় 4 উঠেছে, পরের ছক্কায় 3 উঠেছে। মনে করো এই ঘরটা, এটা কি নির্দেশ করছে? প্রথম ছক্কায় তোমার 2 উঠেছে, পরের ছক্কায় তোমার 5 উঠেছে। আচ্ছা তাহলে তোমাকে এখন কোয়েশ্চেন করা হলো এরকম যে ধরো এক নম্বর কোয়েশ্চেন ধরো এরকম বললো যে দুটিতেই 6 উঠেছে, তার পসিবিলিটি কত? অথবা আরেকটা ম্যাথ মনে করো এরকম বললো যে একটাতে জোর অপরটায় 1 উঠবে, তার সম্ভাবনা কত? আচ্ছা আগে প্রথমটা সলভ করি, সলিউশন দেখি। প্রথমটার জন্য দুটাতেই 6 উঠেছে এরকম কিন্তু আসলে একটা ঘরই পসিবল, সেটা হচ্ছে 6, 6। আমাকে বলতো মোট কয়টা পসিবিলিটি ছিল? 36টা পসিবিলিটি, তাই না? এদিকে 6, এদিকে 6, 36টা পসিবিলিটি। এই 36টা পসিবিলিটির মধ্যে মাত্র একটা পসিবিলিটি হচ্ছে দুটাতেই 6 উঠবে। তাহলে আমি যদি প্রথমটার জন্য প্রথম ঘটনা ঘটার সম্ভাবনা যদি এ চিন্তা করি তাহলে পি অফ এ হচ্ছে কি আমার? জাস্ট সিম্পলি 1/36। 36টা ঘটনার মধ্যে, 36টা পসিবিলিটির মধ্যে মাত্র একটা পসিবিলিটি হচ্ছে দুটাতেই 6 উঠবে। সো আমার পসিবিলিটি হচ্ছে 1/36। আচ্ছা বি নাম্বার কীভাবে করা যায়? বি নাম্বার করা যেভাবে যে দেখো এক সেকেন্ডটাতে অবশ্যই 1 হতে হবে, তাই না? তো সেকেন্ডটায় 1 কোন কলামে হচ্ছে বলতো? এই যে এই 6, এই কলামটাতে হচ্ছে না, প্রথম কলামটা, অর্থাৎ এই 6টি ঘরে কিন্তু তোমার সেকেন্ড ছক্কায় তোমার 1 উঠেছে। আচ্ছা তোমাকে বলা হচ্ছে এক সেকেন্ডটায় তোমার 1 হবে কিন্তু ফার্স্টটা তোমার জোর হতে হবে। আচ্ছা এখানে 6টাতেই তোমার সেকেন্ডটায় 1 আছে কিন্তু প্রথমটায় জোর আছে কয়টায়? প্রথমটায় জোর আছে হলো এটায়, এটায় আর কি তোমার এটায়। অর্থাৎ 36টা পসিবিলিটির মধ্যে 1, 2, 3 এই তিনটি ঘরেই কেবল প্রথমটায় জোর এবং পরেরটায় তোমার 1 উঠেছে। তার মানে যদি আমি এই ঘটনাটি ঘটার সম্ভাবনা মানে প্রথমটায় জোর এবং পরেরটায় 1 ওঠার সম্ভাবনা যদি ঘটনা যদি আমি বি চিন্তা করি তাহলে এই বি ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ বি সমান সমান কি যা সিম্পলি 3/36 মানে হচ্ছে 1/12। আশা করি তুমি ম্যাথটা বুঝতে পেরেছ বন্ধুরা। আজকে আমরা সম্ভাবনা নিয়ে কিছু ম্যাথ দেখলাম, আশা করি তুমি ম্যাথগুলো বুঝতে পেরেছ। আজকের জন্য এতটুকুই।